নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাত্র 16 ঘন্টায় 30 জনকে শিয়াল কামড়ে আহত করেছে। এছাড়া গত 5 দিনে 60 জনের বেশি মানুষ শিয়ালের আক্রমণে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আতঙ্কে এলাকার 4টি গ্রাম গতকাল রাত থেকে দুপুর পর্যন্ত মোরাপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ, বামনগাঁও, মাসুমপুর ও নাসিংগল এলাকায় 30 জনের বেশি মানুষ আক্রমণের শিকার হয়। এলাকাবাসীর ধারণা, দিন দিন জঙ্গল কমে যাওয়ায় খাদ্যর জন্য লোকালয়ে প্রবেশ করছে শিয়াল। ক্ষুধার তাড়না আর লোকজন বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গেছে কয়েকটি শিয়াল, যার কারণে দিনে ও রাতে মানুষকে আক্রমণ করছে। সবার মাঝে ভয় ঢুকে গেছে, এলাকাবাসী লাঠিসুটা হাতে বের হচ্ছে, ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। দর্শক, দেশের বিভিন্ন জেলায় শিয়ালের এই আক্রমণের কি কারণ হতে পারে আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় জানা থাকলে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।